আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর জন্য। সেটা হলো যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা যখন মসজিদে যায়, তখন আমাদের মধ্যে অনেকেরই এই ব্যাধিটা আছে যে আমরা সহ্য করতে পারি না। আবার অনেক মুরব্বী আছে যারা ছোট বাচ্চা দেখলেই, মসজিদের মধ্যে ছোট বাচ্চা দেখলেই একদম লাফ দিয়ে ওঠে। হ্যাঁ, মনে হয় যে এটা অনেক বড় একটা অন্যায় হয়েছে যে কোন একজন বাবা তার সন্তানকে মসজিদে নিয়ে গেছে। এখন ছোট বাচ্চার তো খেলার নেশা, ছোট বাচ্চা তো আর অত কিছু বুঝবে না। দেখা গেছে যে একটু কথাবার্তা বলছে, তো একদম পুরা মসজিদের পরিবেশটাই এই মুরব্বী লোক নষ্ট করে দেয়। অনেক মুরব্বী এরকম আমাদের সমাজে খুঁজে পাওয়া যায়, অনেক মানুষও এরকম আছে যারা বাচ্চাদেরকে অনেক গালি দেয় মসজিদের মধ্যে। তো সেই বিষয়টা নিয়ে কথা বলতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়, তোমরা তখন তাকে মসজিদে নিয়ে যাও, তোমাদের সঙ্গে মসজিদে নিয়ে যাও, তোমরা নামাজ পড়বা, তোমাদের দেখে দেখে তোমাদের সন্তান নামাজ পড়বে। আর যখন তার বয়স 10 বছর হবে, তখন যদি সে নামাজ না পড়ে, তাহলে তাকে প্রহার করো, তাকে শাস্তি দাও, সে কেন নামাজ পড়লো না, এর জন্য কৈফিয়ত নাও। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। আচ্ছা, আপনারাই বলেন তো, 7 বছরের একটা বাচ্চা কত বড় হইতে পারে, কত বড় হইতে পারে এবং তার বুঝটা কেমন হইতে পারে? তো সে তো একটা বাচ্চা, তার তো একটা নেশাই থাকবে শয়তানি করা, ফাজলামি করা, মস্কারি করা। সে যদি মসজিদের মধ্যে যায় আর আপনি যদি তাকে নিষেধ করেন, হ্যাঁ, মসজিদে যাওয়ার জন্য নিষেধ করেন, তাকে যদি আপনি বকুনি দেন, তাকে যদি আপনি মসজিদ থেকে তাড়া দেন, সে তো আর মসজিদে আসবে না। যখনই তার তার কানের মধ্যে মসজিদের কথা যাবে, যখনই সে মসজিদে আসার চিন্তা ফিকির করবে, তখনই তার ব্রেন তাকে রিকমেন্ড করবে যে মসজিদের মধ্যে গেলে তো এরকম বড়রা বকাবকি করবে, বড়রা আমাকে বাহির করে দেবে, বড়রা আমাকে গালি দিবে, আমি মসজিদে যাব না, তার মনটা বলবে। আর আমরা যদি তাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করি, তারা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে, আমরা যদি তাদেরকে সালাম দেই, আহলান সাহালান জানাই, যদি পারি, সম্ভব যদি হয়, যদি 2টা চকলেট কিনে দেই, তাহলে কি হবে, ওই বাচ্চারা মসজিদে আসার জন্য পাগল পাড়া হয়ে থাকবে, মসজিদে আসার জন্য বেকুল হয়ে থাকবে। তো আমার একটা ধমকানির কারণে, আমার একটা ধমকের কারণে যদি কোনো একটা বাচ্চা মসজিদ ত্যাগ করে, সে কিন্তু আবার মসজিদের দিকে ফেরা অনেক টাফ ব্যাপার, অনেক মুশকিল ব্যাপার। আর যদি কোনো একটা বাচ্চা ছোট থেকেই নামাজ স্টার্ট করে, তাহলে সে কিন্তু আর নামাজ ছাড়বে না, সারা জীবনের জন্য সে নামাজ আদায় করতে থাকবে। তো আমরা এই বিষয়টা খুবই লক্ষ্য রাখবো যে আমাদের কারণে একটা বাচ্চাও যেন মসজিদ ছাড়া না হয়, কোনো একটা বাচ্চা যেন আমাদের কারণে কষ্ট না পায়। কারণ বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে মহব্বত করতেন, আদর করতেন, স্নেহ করতেন। কিন্তু আমাদের কি হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহিকে দেখলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিকে দেখলে ছোট বাচ্চারা দৌড় দিয়ে কাছে আসতো, কিন্তু আমাদেরকে দেখলে ছোট বাচ্চারা দৌড় দিয়ে পালায় যায়। এর কারণটা কি? এর কারণ আমরা তো ভালোবাসতে জানি না। আমাদেরকে ভালোবাসতে শিখতে হবে। রাসূল যেভাবে ছোট বাচ্চাকে স্নেহ করেছেন, আদর করেছেন, আমাদেরকেও সেভাবে আদর স্নেহ করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা কেউই মসজিদে যদি কোনো বাচ্চাকে দেখি, যদি সে একটা ভুলও করে ফেলে, তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো, বাবা এরকম করাটা ঠিক না, কিন্তু আমরা কখনোই ধমক দেব না, গালি দেব না, মাইর দেব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, ইসলাম প্রচারের নিয়তে এবং যাতে করে মানুষ, সমস্ত মানুষ সাবধান হয়ে যায়, ছোট বাচ্চাকে যেন গালি না দেয়, এজন্য ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন আর আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে কোনো একটা ভিডিওর মাধ্যমে দেখা হবে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।